সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আজকে ঝালমুড়ি বানাবো। খেয়ার, টমেটো, কাঁচামরিচ, প্রাণ কোম্পানির চানাচুর, আর হচ্ছে যে মুড়ি। এটা হচ্ছে যাই বাংলাদেশি স্টাইলে ঝালমুড়ি। তো সবাই দেখেন, আমি এগুলো কাটতেছি। আজকে আমাদের ওয়ান টাইম সন্ধ্যার নাস্তা মাগরিবের পরে। এই খেয়ারগুলো বাংলাদেশে পাওয়া যায় না, এটা বিশেষ করে আরব গালফগুলোতে আমি দেখছি। আমি আবুধাবিতে দেখতেছি এগুলা পাওয়া যায় খেয়ার, এগুলো আমাদের বাংলাদেশে পাওয়া যায় না। কিন্তু বাংলাদেশের শসা আছে, এগুলা অনেক টেস্ট, খাইতে একটু মজা। আর টমেটো তো বাংলাদেশে যেমন, এখানেও তেমন। আর হচ্ছে যে কাঁচামরিচ, আসলে সব সময় আমরা সন্ধ্যার সময় নাস্তা করি। যারা টেইলার ডিপার্টে বিদেশে চাকরি করেন তারা তো অবশ্যই ভালোই জানেন, ভালোই বুঝেন, টেইলার ডিপার্টের মানুষ সন্ধ্যার সময় নাস্তা করে। তো এক এক দিন এক এক নাস্তাই করি আমরা। তো আজকে ঝালমুড়ি খাবো, মন চাইতেছে ঝালমুড়ি বানাইতেছি। কে কে খাবেন চলে আসেন। আমাদের আশেপাশে রাসেল ভাই আছেন, কামাল আছেন, শরীফ ভাই আছেন, আপনারা ভিডিও দেখলে আপনারা চলে আসিয়েন, আপনাদেরকে বানাই খাওয়াবো। আর আপনারা যদি না খান আমাদেরকে দাওয়াত করিয়েন, এরকম বানাই আমরা আসলে আমরা খামো নি। আর ওই দিন আমরা, আমি বাবলু ভাই, আমরা করোনা টেস্ট দিয়ে আসছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের রেজাল্ট ভালো আসছে, আমাদের দুইজনেরই নেগেটিভ আসছে, আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহর দরবারে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, সবার জন্য সবাই দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা এই ভাইরাস থেকে সবাইকে মুক্তি দান করে। আসলে এগুলো কাটিং এ আমরা অভ্যস্ত, কারণ আমরা বিদেশে রান্না করে খেতে হয়, মুরগি, আপনার টমেটো, কাঁচামরিচ, যত কিছু এগুলো আমাদের অভ্যস্ত হয়ে গেছে। আজকে 10 বছর পরে আমরা এগুলা করে আসতেছি। কাজও করতে হয়, খানাও বানাইতে হয়, নিজে খেতেও হয়। আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরেও প্রবাসী, যারা প্রবাস থাকে তাদের কোনো দামই নাই বাংলাদেশের মানুষের কাছে। কত মানুষের কত কথা শুনতে হয় এই প্রবাস থাকি এত কষ্টের পরেও। যাক, এটাই প্রবাসীদের নসিবে লেখা আছে, কিছু করার নাই। কারণ আমরা কেন প্রবাসে আসছি? আমরা দেশে থাকতাম তাও ভালো থাকতাম আলহামদুলিল্লাহ, এখন বিদেশ আসছি। অনেক মানুষও মনে করে আমরা অনেক টাকা ইনকাম করি, কিন্তু টাকা ইনকাম করি ঠিকই অনেক টাকা, কিন্তু আমরা টাকা চোখে দেখি না। টাকা চোখে দেখি না, কারণ হচ্ছে যাই
আমরা নিজেরা যদি ইনকাম করি, এখানে আমাদের খরচ আছে, তারপরে দেশে মা বাবার জন্য ফাটাইতে হয়, দেখা গেছে যে অনেক আত্মীয় স্বজনকে দিতে হয়। আসলে প্রবাসী আলাদের দিকে সবাই তাকায় থাকে, যে প্রবাসী অনেক টাকা ইনকাম করে, তার কাছে অনেক টাকা আছে, তার কাছে সাইতে কেউ দ্বিধাবোধ করে না, সবাই সাই বসে থাকে। তখন লজ্জায় শরমে প্রবাসী এলারা দিতে বাধ্য হয়, কিছু করার নাই। কিন্তু নিজের জেবের মধ্যে টাকা আছে নাই এগুলা কেউই ভাবে না, ঠিক আছে, গেলে কেউ ভাবে না। কে চাইছে, বোনে চাইছে, ভাইয়ে চাইছে, আত্মীয় স্বজন কেউ চাইছে দিয়ে দেয়, নিজের পকেটে আছে না নাই এগুলা কেউ চিন্তা করে না, বিশেষ করে আমিও করি না। আমাদের মুড়ি রেডি, শসা কাটা হয়ে গেছে, তারপরে টমেটো কাটা হয়ে গেছে, কাঁচামরিচ কাটা হয়ে গেছে, এখন আমরা মাখবো। তবে সরিষার তেল হলে ভালো হইতো, সরিষার তেলটা আনতে ভুলে গেছি। যাই হোক, যখন নাস্তাটা ওয়ান টাইম তখন এত সুস্বাদুর প্রয়োজন নাই, কোনো রকম খিদাটা মিটলে হয়, খিদা মিটলেই আমাদের পেট ভরলে যে টেস্ট হয়েছে না হয়েছে এগুলো আসলে চিন্তা করি না। এখন আর একজনকে ফোন দিতে হবে, যে আমাদের এই বিল্ডিংয়ের দারোয়ান, ওর বাড়ি ইন্ডিয়া, ওকে সবসময় আমরা নাস্তা করলে ওকে আমরা সাথে নিয়ে নাস্তা করি, ওকে ফোন দিতে হবে, ফোন দিলে ও আসবে, আসলে আমরা একসাথে নাস্তা করবো। যারা এগুলো ভালো বানাতে পারেন তারা আমাকে বলবেন আমার বানানোটা কি ঠিক হয়েছে না হয় নাই, যদি না হয় কমেন্টে জানাবেন, কমেন্ট করে জানাবেন যে আমার কোন জিনিসটা ভুল হয়েছে, ওটা আমি যেন পরবর্তীতে ওরকম বানাতে পারি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ।